शोभर प्रिया मिस नेहा को जोरदार ताली के साथ स्वागत कीजिए भाइयों दोस्तों, अब सबका दिल बहलाने मिस नेहा। কেমন আছো সবাই? এইদিকে কেমন আছো সবাই? আর এইদিকে সামনে বৌদিরা কেমন আছো? ভালো আছো? বাহ খুব ভালো। তো হ্যালো। আচ্ছা তো আমি ফার্স্টেই বলে নিতে চাই হ্যাপি নিউ ইয়ার। আর সরস্বতী পূজো কেমন কাটলো? আমার ভাই বোন দাদা দিদি সবাই কেমন কাটলো সরস্বতী পূজো? ভালো কেটেছে? ভালো কাটেনি কেন? গার্লফ্রেন্ড নেই? এটা কিন্তু একদম ঠিক না, গার্লফ্রেন্ড নেই মানে আজকালকার দিনে কারো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে না, এটা হতে পারে না? এটা মানা যাচ্ছে না, তোমরা মানতে পারছো এটা? এদিকে তোমরা কেউ মানতে পারবে না। দেখো আমাদের ছেলেরা একটাই কথা বলে, কহিন অধেরা তো কহিন শাম হোগা, কহিন অধেরা তো কহিন শাম হোগা, মেরি হর খুশি আপকে নাম হোগি, মাং কে তো দেখো দোস্ত হোঠো পে মুস্কান হথেলি পে জান হোগি। আয় হায় আয় হায়। আচ্ছা তো আমি এখানে এসেছি তোমাদের সকলের সাথে মজা করব, আড্ডা মারব, অনেক হই হুল্লোড় হবে, গান নাচ অনেক কিছু হবে, তাই তো? তো শুধু আমি একা করলে কেমন একটা লাগে না, তো সবাইকে তো করতে হবে, সবাই মিলেমিশে করতে হবে, তাই তো? তো কি করা যায় তোমরাই বলো কি করা যায়। আচ্ছা জয় দেখেছো তোমরা? জয় দেখতে তো জয়তে আমাকে কেমন লাগতো? নেহা কেমন লাগতো আমাকে? ওরা চাইছে, দিদি ভাইরা বলছে ওই যে সিরিয়াল জয়তে দু একটা যে সুন্দর ডায়লগ শুনতে চাইছো, তাই তো দিদি ভাইরা? হ্যাঁ অবশ্যই, ডায়লগ তো হবে, গান নাচ অনেক কিছু হবে, কিন্তু তার আগে আমার একটা কথা আছে। এই যে জয়তে আমি সব সময় বদমাইশির পার্ট করতাম, ইনফ্যাক্ট আমার রোলটাই ছিল ওটা, তো সব সময় জয়ের ক্ষতি করতে চাইতাম, সুকুমার মেঘাদি এদের পাল্লায় পড়ে, তো আমাকে নিশ্চয়ই তোমরা তখন সহ্য করতে পারতে না, পারতে কি তোমরা? এদিকে বৌদিরা একটু ওইদিকে লাইটটা কি, বৌদিরা সহ্য করতে পারতেন? সহ্য করতে পারতেন? বাহ বাহ বিশাল ব্যাপার। আচ্ছা তো জয়ের ওখান থেকে কি একটা ডায়লগ হবে? ঠিক আছে চলো হোক তাহলে একটা ডায়লগ। আচ্ছা তো সুকুমার দা আমার খুব ফেভারিট একজন, সুকুমারকে সত্যি আমার খুব ভালো লাগে, মানে ভীষণ ভীষণ বদমাইশ। তো আমি রিভু একটা সিন ছিল, তো সেখানে আমি আর সুকুমারদা তো আমরা বেরিয়েছিলাম আর রিভু আর জয়ের মধ্যে ভাঙন ধরানোর জন্য, ওদের যে রিলেশনশিপটা তাদের মধ্যে ভাঙন ধরানোর জন্য, তো আমার খুব খিদে পেয়েছিল, তো আমি তখন বলেছিলাম পুরোটাই অ্যাক্টিং, মানে তখনও অ্যাক্টিং করছিলাম আর তার বাইরেতেও অ্যাক্টিংই করছিলাম। তো রিভুদা বলছিলাম যে আমার না খুব খিদে পেয়েছে। আচ্ছা ওই দূরে যে ওখানে, আচ্ছা বলছিলাম যে দূরে যে ওখানে একটা মোমোর দোকান দেখা যাচ্ছে, চলো না আমরা ওখানে গিয়ে কিছু খাই না, মানে বুঝতেই তো পারছো অনেকক্ষণ ধরে কিছু খাইনি, অনেক দূর থেকে এখানে এসছি, তো খিদে তো পাবে, পাবে তো খিদে, কি খিদে পাবে তো, তো তোমরা এখানে আমাকে কি খাওয়াবে, কি খাওয়াবে? চপ মুড়ি? হ্যাঁ ফুচকা? বা ফুচকা আমার খুব ফেভারিট, অ্যাসিডিটি হবে না। আচ্ছা তো এবার কি একটা নাচ হবে? হবে কি নেহা,
তার আগে আমার এখানে একটা ছোট্ট ছেলে কানে কানে একটা কথা বলে গেলে বলবো? হ্যাঁ বলো, অবশ্যই বলো। এ যে লড়কি কে বাল হতে হ্যাঁ ये जो लड़की के बाल होते हैं लड़के को फंसाने का जाल होता है। ये जो लड़की के बाल होते हैं लड़के को फंसाने का जाल होता है। ना जाने कितने का पिए है खून, इसीलिए तो इसके होंठ लाल होते हैं। किंतु अमर ठोट लाल नॉय आज के आवे की तो पिंक कलर के लिपस्टिक दिए जाची किताई तो पिंक कलर तो इटा লাভলি। ও থ্যাংক ইউ। আচ্ছা তো একটা গান হোক তাহলে। না গান না, নাচ। গান আমি তো গান গাইতে পারি না, চেষ্টা করব। তোমরা যখন বলছো তাহলে আমি অবশ্যই চেষ্টা করছি, কিন্তু আমি একা, হ্যাঁ অবশ্যই নাচের গানই গাইব, কিন্তু আমি শুধু একা গান গাইলে হবে না, সকলকে গানের সাথে সাথে যে যার জায়গায় বসে নাচতেও হবে। কিন্তু রাজি, রাজি হলে তবে কিন্তু আমি নাচবো, আই মিন টু সে গান গাইব। ঠিক আছে চলো তাহলে। আচ্ছা তো সরস্বতী পূজায় মেয়েদের দেখে দাদাদের বা ভাইদের অনেক মনেতে অনেক কিছু ফুল ফুটেছে, অনেক রকমের ফুল ফুটেছে, তো সেই রকমই একটা গান হয়ে যাক, হয়ে যাক। কি হলো, আরে আওয়াজ কোথায়? এই তো
সুকুমারের দাড়ি ছিল, গোপ ছিল যখন আমার দাদু হয়েছিল, তাই তো? তাহলে হয়ে যাক।